বন্ধুরা, আজ আমরা যাব গৌরাঙ্গ দেবের মাসির বাড়ি। ইস্কন মন্দির থেকে মাত্র 2 কিলোমিটারের পথ, আর হাইরোড দিয়ে তোমরা যদি এগিয়ে আসো তাহলে তোমরা অটোযোগে পৌঁছে যাবে এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে। ওখানে তোমরা দর্শন পাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ডর মতো 2টি সরোবর, এছাড়াও তোমরা ওখানে দেখতে পাবে গিরি গোবর্ধন, তারপর তমাল বৃক্ষ ও কদম কেতু বৃক্ষ, এগুলোর অনুরূপ বৃন্দাবনেতেও দেখা যায়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির গেট। আমরা অটো থেকে নেমে ভিতরে প্রবেশ করলাম। গেট থেকে কিছুটা আসার পর রাধাকুণ্ড নামে যে পবিত্র সরোবর রয়েছে সেটাই আমাদের প্রথম চোখে পড়ল। এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। ক্যামেরাতে হয়তো মাছগুলো তেমন দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে দাঁড়িয়ে দেখলে সহজেই মাছগুলোকে দেখতে পাবে এবং নিজের হাতে খাবারও খাওয়াতে পারবে। ও কি বড় বড় মাছ দেখো, বিস্কুট দেওয়ার পর সব ঝাঁকে ঝাঁকে যেন চলে আসছে। এগুলো তো শোল মাছ, তাই না? এটা হলো কেলি কদম বৃক্ষ। বৃক্ষটা খুবই প্রাচীন, কিন্তু খুব একটা বড় না। পাতাগুলো সব শুকিয়ে গেছে, আর তার ঠিক পাশে রয়েছে গিরি গোবর্ধন। এখানে 4 বার করে গিরি গোবর্ধনকে সকলেই প্রদক্ষিণ করছে। দেখো, সকলের একটাই আশা, পূর্ণ লাভ। এটাই হলো সেই পাহাড়, কথিত আছে ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করি আঙুলে গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন, আর গিরি গোবর্ধন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বরূপ। এই স্থানটি শান্ত প্রকৃতির। এটি হলো তমাল বৃক্ষ। বৃক্ষটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা পুরনো এই বৃক্ষ। বৃক্ষের কাণ্ড শাখা প্রশাখা শুকিয়ে গেছে। এইসব বৃক্ষ কেবলমাত্র বৃন্দাবনেতেই দেখা যায়। এটি হলো ষড়ভুজ মহাপ্রভুর মূর্তি। এটাকে ষড়ভুজ কেন বলা হয়েছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি অনেকটা ভগবান শ্রীকৃষ্ণের আদলে নির্মিত, আর এই মূর্তিতে 6টি হাত রয়েছে, যে কারণে এই মূর্তিকে মহাপ্রভুর ষড়ভুজ প্রতিচ্ছবি বলা হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির সুসজ্জিত ফুলবাগান এটি। দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের গোলাপ ফুলের গাছ রয়েছে। ঠাকুরের প্রসাদ, হ্যাঁ গো। এই
এটি হলো সেই পবিত্র শ্যামকুণ্ড। আর এই পবিত্র শ্যামকুণ্ডের কিছু নিয়মাবলী একদম সামনেটি দেয়া রয়েছে। এই কুণ্ডের জল স্পর্শ করলে বা পান করলে ভক্তি লাভ হয় আর পুণ্য অর্জন হয়। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মায়াপুরে তোমরা যদি আসো একবার সময় করে অবশ্যই গৌরাঙ্গদেবের এই মঠে ঘুরে যেও, দেখবে খুব ভালো লাগবে। প্রথম লোকটার সাথেও হলো, যাওয়ার সময় নাম্বার লিলি যে প্রথমে দিয়ে এলো।